শেষ হলো 75 দিনের লড়াই মৃত্যুর কাছে হার মানলেন জয়ললিতা গতকাল রাত 11:30টায় চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে প্রয়াত হন 22 সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন তামিলনাড়ু মুখ্যমন্ত্রীকে শায়িত রাখা রয়েছে জাতীয় পতাকায় মুড়ে রাখা হয়েছে তার দেহ গতকাল রাতেই তার দেহ নিয়ে যাওয়া হয় পয়েজ গার্ডেনে তার বাড়িতে এরপর আজ দেহ থাকবে রাজাজি মণ্ডপমে আজ সন্ধ্যাবেলায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে তামিলনাড়ুর ছবারই মুখ্যমন্ত্রী গতকাল রাত 11:30টায় মারা যান জে জয়ললিতা সোমবার মাঝরাতে ঘোষণা করে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল গত আড়াই মাস যেখানে ভর্তি ছিলেন 68 বছর বয়সী আম্মা 22 সেপ্টেম্বর জ্বর এবং ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুখ্যমন্ত্রী দীর্ঘদিন রোগভোগের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দাবি করা হয়েছিল দলীয় সূত্রে রবিবার সন্ধ্যাবেলায় জানা যায় কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে জয়ের রাত 12:15 নাগাদ ঘোষণা করা হয় রাত 11:30টায় মৃত্যু হয়েছে রূপলি পর্দা মাতানো অভিনেত্রী রাজনীতির অলিন্দ কাঁপানো নেত্রীর টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় রাজনীতিতে বিপুল শূন্যতা তৈরি করল এই মৃত্যু শোকবার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতির প্রণব মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিজেপির সভাপতি এবং আরও অনেকে তামিলনাড়ুতে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে গতকাল রাতেই তার দেহ নিয়ে যাওয়া হয় পয়েজ গার্ডেন তার বাড়িতে কাল থেকে আজ সারাদিন তার দেহ থাকবে রাজাজি মণ্ডপমে কাল থেকেই সাধারণ মানুষের ভিড় ছিল লাহোর সমর্থকদের চোখের জলে নিয়ে যাওয়া হয়েছে জে জয়ললিতাকে গতকাল সকালবেলা চিকিৎসকরা জানিয়েছিলেন তার অবস্থা অত্যন্ত সংকটজনক তার ফুসফুস হৃৎপিণ্ড দুটি কর্মক্ষমতা হারিয়েছে এর আগে চিকিৎসকের দল দেখে গিয়েছিলেন জয়ললিতাকে তাদের সঙ্গে লাগাতার আলোচনা করা হচ্ছিল বিকেলে এক দল বিশেষজ্ঞ চিকিৎসকও পাঠান রাজনাথ সিং কিন্তু শেষ রক্ষার হলো না দীর্ঘদিনের লড়াইয়ের পর অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জয়ললিতা আর আম্মার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এডিএমকে কর্মী সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে হাসপাতালের সামনেই কান্নায় ভেঙে পড়েন তারা অ্যাপোলো থেকে পয়েজ গার্ডেনের বাড়িতে যখন তার দেহ নিয়ে যাওয়া হচ্ছে তখন মধ্যরাত অত রাতেও দলীয় কর্মী সমর্থকদের ভিড়ে বাড়ির সামনে পা ফেলার জায়গা ছিল না নেত্রীকে শেষ দেখার জন্য ব্যারিকেড ভেঙে সামনে আসার চেষ্টা করেন তারা পরিস্থিতি সামাল দিতে লাঠি চালায় পুলিশ তামিলনাড়ু আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় ইতিমধ্যে বাড়তি পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে তৈরি রয়েছে আধা সেনা মুহূর্তে রাজাজি মণ্ডপমে জয়ললিতা দেহ শায়িত রয়েছে অন্যদিকে কর্মী সমর্থকরা তারা চোখের জলে তাদের চোখের জল বাঁধ মানছে না গতকাল রাত থেকে হাসপাতালের সামনে অনুরাগীরা ভিড় করে রয়েছেন শুধু চেন্নাই নয় গোটা রাজ্যকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে শহরে নামানো হয়েছে ইতিমধ্যে প্রায় 15,000 পুলিশ তাদের সাহায্য করছে সিআরপিএফ শিক্ষা প্রতিষ্ঠান 3 দিনের জন্য বন্ধ রাখা হয়েছে গতকাল দুপুরেই শহরের প্রায় সব অফিস ছুটি দিয়ে দেওয়া হয়েছিল আর আম্মার মৃত্যু 2 ঘন্টার মধ্যেই তার উত্তরাধিকারী ঠিক করে ফেলল এআইএডিএমকে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী পনিরসেলভাম কাল রাতেই তাকে নেতা হিসেবে বেছে নেন এডিএমকে বিধায়করা আম্মার ছবি পকেটে নিয়ে রাত 1:15 নাগাদ রাজভবনে শপথ নিয়েছেন তিনি পনিরসেলভামের সঙ্গে জয়ললিতা মন্ত্রিসভার 31 জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান তামিলনাড়ুর রাজ্যপাল বিদ্যাসাগর রাও நேர்முகமாகவோ ஆண்டவன் மீது ஆணையிற்று உறுதிமொழிகிறேன்